স্বাগতম সবাইকে পাইথন টিউটোরিয়াল 2.3-তে। এই পর্বে আমরা শিখব ইফ এলস কন্ডিশন, বেসিক কনসেপ্টগুলোর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো চলুন কাজ শুরু করা যাক। প্রথমে আমরা ইফ এলস কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই। ইফ এলস কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বরং আপনাদেরকে একটি উদাহরণ দিই, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন ধরুন বাংলাদেশে কারা ভোট দিতে পারে, যাদের বয়স 18 বছরের উপরে। অর্থাৎ আপনার বয়স যদি 18 বছরের উপরে হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন, অন্যথায় আপনি ভোট দিতে পারবেন না। আমরা যদি ইফ এলস শব্দটাকে ভালোভাবে খেয়াল করি তাহলে ইফ অর্থ যদি এবং এলস অর্থ অন্যথায়। অর্থাৎ আপনার বয়স 18 হলে আপনি ভোট দিতে পারবেন, অন্যথায় আপনি ভোট দিতে পারবেন না। এই ব্যাপারটাকে যদি আমরা কোড আকারে লিখি তাহলে আরও সহজে বুঝতে পারবো। এখানে আমি একটি কোড আগে লিখে রেখেছি। এখানে দেখুন আমি এজ ইকুয়াল 18 লিখেছি, দেন ইফ এজ দিয়ে একটি গ্রেটার দেন চিহ্ন দিয়েছি। যদি বয়স 17 বছরের উপরে হয় তাহলে প্রিন্ট হবে যে ইউ আর এ ভোটার, এলস প্রিন্ট হবে ইউ আর নট। আমি যদি রান বাটনে ক্লিক করি তাহলে দেখুন আউটপুট হিসেবে দেখাচ্ছে ইউ আর এ ভোটার, অর্থাৎ আমার বয়স 17 বছরের উপরে তাই আমি ভোটার। এখন চলুন দেখাই আপনাদেরকে ইফ এলস ডিক্লেয়ার করার নিয়মগুলো। যেমন ধরুন এখানে প্রথমে ইফ এলস ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে একটি সাবজেক্ট ধরে নিতে হবে। আমি এখানে একটি সাবজেক্ট হিসেবে এজ লিখেছি, দেন ইকুয়াল দিয়ে 18 লিখেছি। এখানে আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ, যে বলুন তো এটা কোন টাইপ ভ্যারিয়েবল। আমরা কিন্তু প্রথম পর্বে এটা দেখিয়েছিলাম। আচ্ছা, এরপরে আমরা ইফ দিয়েছি, এখানে দেখুন ইফের কালারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এটি কিন্তু একটা বিশেষ শব্দ পাইথনের কোড করার জন্য, তাই ইফটাকে অবশ্যই ছোটো হাতের অক্ষরে লিখতে হবে। এবং ইফ লেখার পরে আমরা লিখেছি এস দিয়ে আমরা গ্রেটার দেন চিহ্ন দিয়ে 17 দিয়েছি, অর্থাৎ যদি 17 বছরের উপরে হয় তাহলে ভোটার। তারপরে আমরা ভ্যারিয়েবলের ডিক্লেয়ার, এরপরে আমরা একটি কোটেশন চিহ্ন ব্যবহার করেছি। এই চিহ্নটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কোডটা সাকসেসফুলি রান হবে না। দেন আমরা প্রিন্ট দিয়েছি, প্রিন্টের ভিতরে লিখেছি ইউ আর এ ভোটার। দেন আমরা এলস লিখেছি, এলসের ভিতরে প্রিন্ট, আবার এলসের নিচে প্রিন্ট। এখানে একটি বিষয় খেয়াল রাখুন, এলসের পরেও কিন্তু একটা কোটেশন চিহ্ন আছে, এটা কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। তারপরের লাইনে আমরা প্রিন্ট দিয়ে ইউ আর নট লিখেছি। পুরো কোডটাকে কিন্তু আপনাকে এই ফরম্যাটের উপরে লিখতে হবে। এখানে যদি কোনো একটা জিনিস, যেমন কোনো ধরনের কোটেশন চিহ্ন বা কোনো কিছু যদি ঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে কিন্তু কোডটা সাকসেসফুলি রান হবে না। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন, দেখুন ইফের পরের লাইনে প্রিন্টটা কিন্তু একটু সরে আছে, অর্থাৎ সরাসরি প্রিন্ট ইফের নিচে নেই, এটা প্রিন্ট থেকে একটু সরে। আবার এলসটা ঠিক ইফ বরাবর, দেন এলসের প্রিন্টটা আবার একটু দূরে সরে আছে। এটাকে বলে ইন্ডেন্টেশন, কোড ইন্ডেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যদি ইফ এটা কেন ব্যবহার করা হয় সেটা প্রথমে আপনাকে একটু বলে নিই, যে ইফের পরে যদি প্রিন্টটা দূরে এই কারণে লেখা হয়েছে কারণ এটা ইফের একটি অংশ, এটা যার ফলে এটা ইফের বরাবর না লিখে এটা যে ইফের স্বতন্ত্র একটা অংশ সেটা বোঝানোর জন্যই কিন্তু এটাকে ইফের সরাসরি না লিখে একটু দূরে সরিয়ে লেখা হয়েছে। ঠিক আবার এলস যে একটি আলাদা একটি অংশ, এটা যে ইফের অংশ না সেটা বোঝানোর জন্য কিন্তু এলসকে ইফের ঠিক বরাবর লেখা হয়েছে, এবং এলসের যে প্রিন্টটা সেটাকে কিন্তু আবার এলসের বরাবর না লিখে একটু দূরে সরিয়ে লেখা হয়েছে, কারণ এখানে বোঝানো হয়েছে যে প্রিন্ট, এই প্রিন্টটা এলসের স্বতন্ত্র অংশ। এখানে আসলে প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদাভাবে ঠিকভাবে বোঝানোর জন্যই কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটি সহজ উদাহরণ দিই, তাহলে খুব বুঝতে পারবেন। আপনারা যখন ফেসবুকে কোনো পোস্ট দেন সেখানে নিচে প্রথমে একটা কমেন্ট আসে, কমেন্টটাকে যখন আপনারা রিপ্লাই দেন রিপ্লাইটা কিন্তু ঠিক কমেন্টস বরাবর থাকে না, রিপ্লাইটা কিন্তু একটু দূরে সরে থাকে, কারণ ওই রিপ্লাইটা বোঝানো হয়েছে যে ওই নির্দিষ্ট কমেন্টসটার রিপ্লাই, রিপ্লাইটা যে নির্দিষ্ট কমেন্টসটার সেটাকে বোঝানোর জন্যই কিন্তু
ফেসবুকে একটু দূরে সরিয়ে রাখা হয়। সেম কনসেপ্টটাই কিন্তু এখানে এখানে ইফ এই প্রিন্টটাকে ইফের স্বতন্ত্র অংশ হিসেবে বোঝানোর জন্যই কিন্তু একটু দূরে সরিয়ে লেখা হয়েছে। ঠিক তেমনই এই প্রিন্টটাকেও এলসের স্বতন্ত্র অংশ বোঝানোর জন্য একটু দূরে সরিয়ে লেখা হয়েছে। এটাকেই কোড ইনডেন্টেশন বলে এবং এটা ইফ এলস কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি ঠিকভাবে আপনারা ব্যবহার না করেন তাহলে প্রিন্টটা কিন্তু সাকসেসফুলি রান হবে না। এরপরে আমরা দেখব সেটি হলো যে অনেক সময় দুই তিনটা কন্ডিশন একসাথে থাকতে পারে। যেমন ধরুন এইখানে এই কোডে কিন্তু একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে এজ 18 হতে হবে, কিন্তু এখানে তো আরও একটা কন্ডিশন থাকতে পারত, সেটি হলো যে অবশ্যই বাংলাদেশি সিটিজেন হতে হবে, না হলে কিন্তু হবে না। তো এই জাতীয় দুইটা কন্ডিশন থাকে তাহলে সেই দুইটা কন্ডিশনকে আমরা কীভাবে ডিক্লেয়ার করব চলুন একটু দেখাই। এখানে প্রথমে আমি এজের পরে লিখলাম সিটিজেন, সিটিজেন দিয়ে ইকুয়াল দিয়ে বাংলাদেশ, বাংলাদেশ লেখার পর আমাদের এখানে একটু ঠিক করতে হবে, যখন আমরা দুটা কন্ডিশনকে একসাথে অর্থাৎ দুটা কন্ডিশন যদি আমাদের ফুলফিল হয় তাহলে আমাদের কোডটা ডিক্লিয়ার হবে, এমন যখন হবে তখন আমাদের দুটা কন্ডিশনের মাঝখানে অ্যান্ড ব্যবহার করতে হবে। চলুন দেখাই, ইফের পরে আমি লিখলাম এজ এবং এজ হতে হবে অবশ্যই 17 বেশি, দেন আমি এখানে একটা অ্যান্ড ব্যবহার করব। অ্যান্ড ব্যবহারের পরে আমি আবার লিখলাম সিটিজেন, সিটিজেন লিখে দেন সিটিজেন ইকুয়াল হতে হবে বাংলাদেশ। দেখুন এরপর আমি যদি রান বাটনে ক্লিক করি, দেখুন এখানে ইউ আর এ ভোটার, অর্থাৎ এখানে আমরা ইফ দিয়ে প্রথমে দিয়েছি আমাদের প্রথম কন্ডিশন যে এজ অবশ্যই 17 বেশি হতে হবে, তারপরে আমরা অ্যান্ড ব্যবহার করেছি পরের কন্ডিশনটাকে জোড়া লাগানোর জন্য, দেন আমরা কন্ডিশন দিয়েছি সিটিজেন ইকুয়াল বাংলাদেশ। এখানে ইকুয়ালের বিষয়টা আপনাদেরকে একটু পরে ক্লিয়ার করছি, একটু ধৈর্য ধরুন। তো এখানে দেখুন অ্যান্ডের কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটি একটি বিশেষ শব্দ এই কোডটাকে ডিক্লিয়ার করার জন্য, তাই অ্যান্ডটাকে অবশ্যই আপনাদেরকে এই ফরম্যাটে লিখতে হবে। এভাবে আপনারা দুটা কন্ডিশনকে একসাথে জোড়া লাগাতে পারবেন। এরপরে আপনাদেরকে আমি এই ইকুয়ালের বিষয়টা একটু, এখানে দেখুন আমরা দুটা ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছি, এটা কেন ব্যবহার করেছি সেটা আপনাদেরকে ক্লিয়ার করি। সেটা দেখানোর জন্য আমি একটু অন্যরকম কোড লিখি, তাহলে বুঝতে পারবেন, এটা মুছে দিই। যদি আমি লিখি টিম ইকুয়াল বাংলাদেশ, ধরলাম বাংলাদেশ ক্রিকেট টিম, ক্রিকেট খেলার কথাই ধরলাম, টিম ইকুয়াল আমি লিখলাম এখানে বাংলাদেশ, দেন আমি লিখলাম ইফ টিম ইকুয়াল বাংলাদেশ, প্রিন্ট আই উইল ওয়াচ, অর্থাৎ আমি খেলাটা দেখব। এলস আই উইল স্লিপ,
এই কোডটা সম্পূর্ণ লেখার পর আমি রান বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে দেখা যাচ্ছে আই উইল ওয়াচ, অর্থাৎ আমি খেলাটা দেখব। এখানে আমি কোডটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। টিম ইকুয়াল আমি লিখেছি বাংলাদেশ, অর্থাৎ যদি ক্রিকেট ম্যাচে বাংলাদেশের খেলা, যদি বাংলাদেশের খেলা হয় তাহলে আমি খেলাটা দেখব। এখানে লিখেছি আমি ইফ টিম ইকুয়াল ইকুয়াল, অর্থাৎ যদি শুধুমাত্রই বাংলাদেশের খেলা হয় দেন আই উইল ওয়াচ, অর্থাৎ আমি খেলাটা দেখব, না হলে আমি খেলাটা দেখব না। এখানে কিন্তু আমরা বড় বা ছোট, অর্থাৎ যদি এমন ব্যাপার হয় যে শুধুমাত্র এটা হলেই আমি এটা করব, তাহলে আপনাদেরকে এরকম দুটা ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হবে। অনেকে এখানে বলতে পারেন যে একটা ব্যবহার কেন করা যাবে না, একটা এই কারণে ব্যবহার করা যাবে না, আমরা প্রথমে যে কন্ডিশনটা ডিক্লেয়ার করেছি এই কন্ডিশনটা কিন্তু একটা ভ্যারিয়েবল, এটা কিন্তু একটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল, এবং এই স্ট্রিং টাইপ ভ্যারিয়েবলকে কিন্তু ডিক্লেয়ার করতে আমরা একটা ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছি। তো যদি আমরা এখানেও একটা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি তাহলে কিন্তু কম্পিউটার ঠিকভাবে বুঝতে পারবে না যে কোনটা ধরবে, তাই চিহ্নটাকে কিন্তু স্বতন্ত্র হতে হবে। এই স্বতন্ত্র করার জন্যই এখানে দুটা ইকুয়াল চিহ্ন ব্যবহার করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই এক্সাম্পলে আমরা ইকুয়াল ইকুয়ালের ব্যবহারটা দেখলাম, এবার আমরা একটু নট ইকুয়ালের ব্যবহারটা দেখি। যদি আমরা এক্সাম্পলটা দিকে খেয়াল করি তবে দেখব যে আমরা বলেছি যে যদি টিম বাংলাদেশ খেলে, আমরা কন্ডিশন দিয়েছি যে টিম প্লেয়িং টিম হবে বাংলাদেশ, এবং ইফে লিখেছি যে যদি বাংলাদেশ খেলে তবে আমি খেলাটা দেখব, না হলে আমি দেখব না। এবার জিনিসটা আমি একটু ঘুরিয়ে লিখি যে আমি ইফ তারপরে টিম দিয়ে তারপরে আমি একটি এক্সক্লেমেটরি চিহ্ন দিব এবং তারপর আমি একটি ইকুয়াল চিহ্ন দিব। এভাবে আসলে নট ইকুয়ালটা লেখা হয়। দেন আমি বাংলাদেশ দিব, দেন আমি প্রিন্টে লিখব যে আই উইল স্লিপ, অর্থাৎ যদি বাংলাদেশ না খেলে তাহলে আমি ঘুমাবো, এলস যদি আই উইল ওয়াচ দ্য ম্যাচ, অর্থাৎ যদি বাংলাদেশ না খেলে তাহলে আমি ঘুমাবো, আর যদি খেলে তাহলে আমি খেলাটা দেখব। এভাবে আমরা একটা নট ইকুয়ালকে ডিক্লিয়ার করব। আশা করি আপনাদের কাছে ইফ এলসের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তবুও যদি কোনো সমস্যার সম্মুখীন হন কিংবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকে এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিদায়।